বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিম আর নেই। শনিবার দিবাগত রাত 18 এপ্রিল 12:30টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, অনেকদিন ধরেই ওয়াসিম ভাই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন রাজধানী শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এক সময়ের দর্শকপ্রিয় এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে বসে দিন কেটেছে তার। সম্প্রতি ভর্তি করা হয় উক্ত হাসপাতালে। জায়েদ খান জানান, ওয়াসিম করোনায় আক্রান্ত ছিলেন না। মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসাবে রূপালী পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসা সফল হয়ে সুপারস্টার হয়ে ওঠেন তিনি। এরপর 1976 সালে মুক্তি পাওয়া এস এম সফি পরিচালিত দি রেইন সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 1973 থেকে 1990 সাল পর্যন্ত চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন তিনি। অভিনয় জীবনে 152টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল দ্য রেইন, ডাকু মনসুর, জিগাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, মানসী, দুই রাজকুমার, সদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস ললিতা, রাজ দুলারি, চন্দনদ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল ম্যাম সাহেব, বেদিনী, জীবনসাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনিসুতার মালা, বাঞ্জারাম। তিনি অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানার সঙ্গে বেশ সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। দ্য রেইন সিনেমায় নায়িকা ছিলেন অলিভিয়া। এরপর বাহাদুর, লুটেরা, লাল ম্যাম সাহেব, বেদিনী সিনেমায় অলিভিয়ার সঙ্গে অভিনয় করেন। রাজদুলালী ছবিতে শাবানার সঙ্গে অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলেন। অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয় করেছেন সৌদাগর, নরম গরম, আবে হায়াত, চন্দনদ্বীপের রাজকন্যা, পদ্মাবতী, রসের বাইদানি সহ বেশ কিছু সিনেমা। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।